एर मध्य एकटू पेंयाजटा दिए देबो पुरो আর এই যে বন্ধুর সাথে আমি লাইভে আছি এখন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও একদম ঠিকঠাক আছি। তো পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। যদিও এই ক্লিপসগুলো একটু আগেই নিয়ে নেওয়া আছে, বাট সোসাইটিতে এত মিউজিক সারাক্ষণ হয়েছে যে আমি এডিটিংটা একটু পরেই করছি। এইবারে সমস্ত এক এক করে আজকে থেকে সব আসবে তো তোমাদের সামনে ব্লগসগুলো কন্টিনিউ। সো আজকে আর কিছু না, আজকে আমি শেয়ার করছি একদম সিম্পল চতুর্থীর মাটন পোলাও। এই যে এখানে মাটন আনা হয়েছে, আজকে একটুখানি মাটন পোলাও বানাবো। পিসগুলো বেশ বড় বড়, দেখো ফ্রেশ একদম, এখনও ধোয়া টোয়া হয়নি, কিছু করিনি, জাস্ট নিয়ে আসা হয়েছে। আমি একটুখানি দেখিয়ে শেয়ার করে দিচ্ছি। আসলে ওই যে বাইরে সারাক্ষণ গান হচ্ছে তো কখন আবার পারবো না ওই ভয় একটুখানি তাড়াতাড়ি কাজগুলো করছি। আহ, এই ফ্যাটটা দারুণ হবে, একদম পুরো মেল্ট হয়ে যাবে এই রান্নাটার মধ্যে। সো এটা হচ্ছে মাটন। আর এই যে চালটা নিয়েছি না, এটা কিন্তু খুদের চাল। পোলাওটা বানাবো বলে আমি লং গ্রেইন বাসমতি নিয়ে নিই, এটা হচ্ছে টুটা হওয়া একদম। তো ওই খুদের চালটা দিয়ে আজকে ঘি ফি সব কিছু দিয়ে সুন্দর করে একটা মাটন পোলাও বানাবো। আর যেহেতু ছেলে খায় না জানোই মাটন মাংস, ওই জন্য একটুখানি মাছ আর ভাত ওর জন্য বানাবো। আচ্ছা, মাটন পোলাওয়ের জন্য মাটনটা তো আগে একটু অল্প করে ধুয়ে নিয়েছি আমি। এবারে দিলাম পেঁয়াজ বাটা, এটার মধ্যে আছে রসুন আদা আর লঙ্কা বাটা। বাট এটা যেহেতু পোলাও হবে ওই জন্য এটাতে মাংসের টেস্টটা উগ্র যাতে না হয় ওই জন্য আমি কমই দেবো কোয়ান্টিটি। এবার দেবো এটা এলাচ, আমি একটু থেতো নিয়েছি করে এলাচ দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, নুন। এবার আমি একটু সস দিয়ে দেবো, দইটা থাকলে বেস্ট হতো, বা দই নেই তো আমি তার সাবস্টিটিউট হিসেবে সস দিয়ে দিলাম, সর্ষের তেল অল্প। হলুদ আমি দেবো না, কেননা আমি চাই যে এটাতে মাংসের রঙটা একটুখানি কালচে কালচে হোক, ওই জন্য হলুদ আমি এই মুহূর্তে দিইনি, পরে আমি রান্নার সময় লাগলে একটু দিয়ে নেব। মাংসের পিসগুলো বেশ বড় বড়, আর আমার আবার প্রেশার কুকারটা খুব একটা ভালো অবস্থায় নেই, তো সেদ্ধ হতে একটু সময়টা লাগবে, ওই জন্য আমি একটুখানি মাখিয়ে রেখে রান্নাটা তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। তো আমার হয়ে গেছে মাখানো বন্ধুরা। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো এবারে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি মাটন পোলাও। এখানে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, এর সাথে আমি একটু ঘিও অ্যাড করব। সবার আগে একটুখানি পেঁয়াজ ভেজে নেব, আর এই জয়ত্রী, জায়ফল আর এই স্টার কি এটাকে বলে, যাই হোক ফুল আর কি বলবো, এটা নিয়ে নিয়েছি দেব। আর এইখানে মাংসটা তো মাখানো আছেই। জাস্ট হাত দিয়ে আমি একটুখানি এরকমভাবে খুলে নিচ্ছি, জলটা বার হয়ে যাবে। আর এটাতে আমি অল্পই পেঁয়াজ দেবো, কারণ যেহেতু এটা পোলাও আগেও বললাম ওই জন্য এটাতে খুব একটা সেই যে একটা মানে রসুন পেঁয়াজ সব কিছুর একটা যে কষকষে মাটন মানে যে ব্যাপারটা হয় ওটা হবে না। হালকা একটা সুন্দর মিষ্টি হালকা মিষ্টি, বেশি না, বাট মাটনের ফ্লেভারটাও থাকবে, সেরকমভাবে রান্নাটা হবে। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার পদ্ধতিতে করছি, সুতরাং আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো জানো, সো আমি জাস্ট আমারটা শেয়ার করছি এই আর কি। হয়ে গেছে পেঁয়াজগুলো এই যে মোটামুটি। পেঁয়াজটা হয়ে গেছে ভাজা, এবার আমি একটু আস্তে আস্তে উঠিয়ে নিই। এবারে আমি এগুলো দিয়ে দিলাম, আর এটা একটুখানি থেতো করে। সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে। এবার আমি আগে ডাইরেক্ট মাংসটাই দিয়ে দেব। এই মশলাটা থাকবে, এটা আমি পরে কষাবো, আগে আমি এইটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে আমি চালটার জলটা ফেলে দিয়ে এটাকে একটুখানি ঝরাতে দিয়েছি। এটাকে এখন আমি বেশ অনেকক্ষণ ধরে ভালো করে একদম ভাজা ভাজা করব, তারপরে আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। মাংসটা এখানে ভালো মতো কষানো আমার হয়ে গেছে, ভাজা ভাজা আর কি, কষানো না ভাই। একদম পিসগুলো সত্যি দেখো কি বড় বড় এনেছে। এটা কিন্তু চাপ আছে সেদ্ধ করতে বলে দিলাম, কারণ আমার প্রেশার কুকারটা ঠিক নেই পুরোপুরি। তো এনিওয়ে এটা ভালো মতো কষানো হয়ে গেছে, মানে ভাজা ভাজা। এবার আমি এই মশলাটাকে এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। এই যে দিয়েছি, এবার এটা নিয়ে ভালো করে কষবে। এটার মধ্যে নুন টুন দেওয়াই আছে, আমি এই মুহূর্তে তো কিছু অ্যাড করব না। মশলাটা একটুখানি ভালো করে আগে কষাচ্ছি। এখানে আমার এই যে হয়ে গেছে, এই হয়ে গেছে আমার, এটা ভালো মতো একদম কষানো হয়ে গেছে। আর এবারে আমি এর মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে দেবো পুরো। আর এই যে বন্ধুর সাথে আমি লাইভে আছি এখন, আর তার সাথে কাজ। এ দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে দিলাম এর মধ্যে আমি। এবার এটা এটা বিহাইন্ড দ্য সিন হয়ে যাচ্ছে। এই যে আমার বন্ধু, শি ইজ ওয়াচিং ফ্রম চেন্নাই। আমরা লাইভে আড্ডা দিই। সবাইকে বলে দে একটু সাবস্ক্রাইব করতে চ্যানেলটা। চলো ওকে, তো এটা এবারে হোক, আমি আসছি একটু বাদে। এই যেটা বারবার জল দিয়ে আমি কষাচ্ছি, একদম পুরো তেল বেরিয়ে আছে। দেখো পিসগুলো জাস্ট যা লাগছে না, ফাটাফাটি পুরো একদম। এই যে একদম পুরো চর্বিওয়ালা পিস নিয়ে এসছি আজকে। অ্যাকচুয়ালি পোলাও টাইপের রান্নাগুলোতে একটুখানি এরকম যদি খেমো খেমো পিস হয় তাহলে বেশ, মানে দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে। সো এবারে আমি এটাকে বারবার কষাবো। এবার রবিবার দিন, ছুটির দিন, তো এদিকে বাবা ছেলে মেয়েদের ইচ্ছে হয়েছে একটুখানি মাছ ভাজা খাবে, তো জন্য ওই বাচ্চাদের জন্য মাছটা বানাবোই। তো একটুখানি মাছটা দিলাম ফ্রাই করে ওকেও। দেখো মাংসটা একদম কষকষে লাল হয়ে গেছে। আমি কিন্তু হলুদ দিইনি, কিন্তু দুর্দান্ত রং এসেছে। আর এইখানে গরম জলটা হচ্ছে, ওটা আমি এবারে এটার মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এটার মধ্যে জলটা মেশালাম। এইবারে আমি এটাকে প্রেশারে দিয়ে দেবো। এবার এটা ভালো মতো সেদ্ধ হবে, প্রেশারটা হোক ভালো মতো। সো আমাদের এখানে জোরদার লাইভও হচ্ছে, মাল্টিটাস্কিং একেই বলে। আর হচ্ছে চতুর্থীর মাটন পোলাও, সো আমি মাটন পোলাওটা রান্না করছি। আর এই যে লাইভে যাই না দেখা যাচ্ছে কিনা, লাইভেও আছি সঙ্গে সঙ্গে সম্প্রীতির সঙ্গে, এবং অবশ্যই ঝিলাম আগেও দেখালাম। আর এখানে আমার এটা স্টিম হচ্ছে, হতে থাক, আমি আসছি আবার একটু বাদে তোমাদের সামনে। সো এই যে এটা আমার সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এবারে আমি এই যে ঝোলটা আছে যেটা, সেটাও শুকোবো। এদিকে আমার মাংসটা কষছে, মানে ওই জলটা একদম শুকিয়ে দিচ্ছি সিমে রেখে রেখে আস্তে আস্তে করে পুরো। আর এখানে আমি কড়াইটা বসালাম, ফ্রেশ ঘি দিয়ে দিলাম, ঘিটা একটুখানি বেশি দিলাম, তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিলাম ফাটিয়ে। হালকা সুন্দর একটা গন্ধ বার হওয়া অবধি ওয়েট করবার। আমি কিন্তু এই খুন্তিটাই স্প্যাটুলাটা ইউজ করছি, বিকজ সব তো একই সঙ্গেই মেশাবো। আর এটার মধ্যে আমি এই যে চালটা রেখেছি জলটা ঝরিয়ে, এই চালটাকে এবারে দিয়ে একটু ভালো করে ভাজবো। চালটা আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে মাটনটা। তো এবারে আমার নেক্সট কাজ হচ্ছে এটার মধ্যে এই চালটাকে পুরো দিয়ে দেওয়া। এইটা আমি এই জন্য চালটা এটাই দিলাম, মানে মাংসটা এটার মধ্যে দিয়েও যেত করা, বাট আমি এই জন্য করিনি, কারণ এইটার এই মানে প্রেশার কুকারটার মধ্যে মাংসের সমস্ত মশলাগুলো আছে, তো তো ওটার মধ্যে চালটা গেলে চালটা তার একটু ভালো ফ্লেভার আসবে, ওই জন্য একটুখানি ভালো করে নাড়িয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হট ওয়াটার। এখানে আমার হট ওয়াটার বসিয়ে দিয়েছি, ওই ঘিয়ের ওটাতেই আমি করলাম কড়াইটাতে, সব মিলে গন্ধ ভাল লাগবে। আর আমি এইটা দিয়ে চালটা মেপেছি, এটাতে আমি 2 কাপ চাল নিয়েছি, ওই জন্য জল আমি দিয়েছি ডাবলের একটু কম, মানে 4 কাপ দিনই 3.5 কাপের মতো এই জন্য দিয়েছি, বিকজ চালটা হচ্ছে ওই ছোট ছোট চাল, তো তো এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো করে এটাকে নাড়িয়ে দিয়েছি, জলটা দিয়ে দিলাম। এবারে নুন আমি আগে খুব বেশি দেব না, মাংস তো নুন দেওয়া আছে, তাই চিনি দিয়ে দেবো একটু, যেহেতু এটা পোলাও। মিষ্টি মিষ্টি হবে না, বাট পোলাও যেমনি একটা হালকা একটা সুইটের ব্যাপার একটা থাকে, ব্যাস ওইটুকুই। কিন্তু যেহেতু মাটন দিয়ে রান্না করছি, চিকেন হলে হয়তো আরেকটু মিষ্টি দিতাম, কিন্তু যেহেতু এটা মাটন দিয়ে রান্নাটা করছি, ওই জন্য মিষ্টির ভাগটা একটু কম থাকবে। এটা হোক, আমি দিয়ে দিলাম গ্যাসটা সিমে। এই হয়ে গেছে আমার আজকের মাটন পোলাও। একদম মাটনগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, যে ভয়টা পাচ্ছিলাম সেটা হয়নি। এই যে মাটনের পিসটা দেখো, খেতে ভীষণ ভালো হয়, একটু অন্যরকম। সো বন্ধুরা, ব্লগটা আপাতত আমি শেষ করছি। আজকে আর অন্য কিছু না, আজকে ছিল হচ্ছে চতুর্থীর মাটন পোলাও রান্নাটা শেয়ার করা হয়ে গেছে। এবার আমি আমার দৈনন্দিন আর যা সব কাজ থাকে সেগুলো করব। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজোটা ভালোভাবে এনজয় করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।